যশোরের নাভারনের বাসিন্দা সামেলা বেগম ঢাকায় এসেছিলেন ক্যান্সার আক্রান্ত মেয়ে রূপালীর চিকিৎসার জন্য। তিন দিন আগে বাড়ি ফিরতে গাবতলী বাস টার্মিনালে গিয়ে জানেন পরিবহন ধর্মঘটের কথা। উপায় না পেয়ে অসহায় সামেলা মেয়ে আর নাতিদের নিয়ে আশ্রয় নেন টার্মিনালের যাত্রী ছাউনিতে। সব বন্ধ করে দিয়েছে, আমি যাইতে পারছি না, মেয়ে নিয়ে দেশের কত কষ্ট এই জায়গার ভিতরে। গেল কয়েকদিনের মতো শুক্রবারও ভোগান্তিতে পড়েন গাবতলিতে আসা খুলনা অঞ্চলের যাত্রীরা। নতুন করে ধর্মঘটে বিপাকে পড়েছেন রাজশাহী রুটের যাত্রীরাও। এতক্ষণ আমি বসেছিলাম, এখন কি করবো আমি জানি না, আমি অনেক কষ্ট করে আসি। কাউন্টার মাস্টার এই পাইলাম না, ফোন দিয়েছি, ফোন দেওয়ার পর বলতেছে যে আমি 11টার সময় আসতেছি, টাকা ফেরত দেবো, এই জন্য আমি বসে রয়েছি, কিন্তু আমি যাইতেও পারতেছি না। যাত্রী ভোগান্তি থাকলেও ফরিদপুর গ্রেপ্তার হওয়া বাস চালক ও হেলপারের মুক্তি না দেয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার কথা জানান পরিবহন শ্রমিকরা। এই ফয়সালা না হওয়া পর্যন্ত আমাদের শ্রমিক বাইকে না ছাড়া পর্যন্ত কোনো গাড়ির চাকা ঘুরবে না। আমাদেরকে মামলা না দিয়া যাত্রীর কমপ্লেইন দ্বারা লিপিবদ্ধ করে রাখতো, রাখার পরে এটারে তদন্ত করতো যে এই ড্রাইভার হেলপার সুপারভাইজার আসলে ডাকাতের সাথে জড়িত কিনা। দাবি আদায়ে গাবতলিতে সড়ক অবরোধ করেও বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকরা। এদিকে শ্রমিক ফেডারেশন বলছে দ্রুত এর সমাধান না হলে আরো বিস্তৃতি ঘটবে পরিবহন ধর্মঘটের। এটা যদি গিলার না হয় আমরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ শুদ্ধ বন্ধ করার আমার কোন উপায় থাকবে না। আর চলমান পরিবহন ধর্মঘটে সমর্থন জানিয়েছে বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। শ্রমিকদের এই ধর্মঘটে এটা তো আমাদের সমর্থন রয়েছে, ব্যবসায়িক তো আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু আমরা তাদের বাইরে তো যেতে পারবো না। এদিকে ঢাকা খুলনা রুটের পর বিভাগটির বিভিন্ন জেলার অভ্যন্তরীণ রুটেও যান চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক শ্রমিকরা। এতে করে বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা শিকার হচ্ছেন অসহনীয় ভোগান্তির। আসিফ জমিত, একুশে টেলিভিশন, ঢাকা।